দারুণ লাগে, দিস ইজ সামথিং। এবারে একটু বেশি উন্নতি করে ফেলেছি, প্রিমিয়াম। এটা হচ্ছে সোডা জলজিরা। আচ্ছা, আমরা আগের বারও ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে শুরু করেছিলাম, এবারও রাফসান হকের মতন ফিল দিল না। হ্যালো বন্ধুগণ, তো আমরা আজকে এসেছি টেক্সচারে, যেটা আমাদের ছিল নাগের বাজারে। বাট বর্তমানে এখন ট্রান্সফার আর হেভি লাগছে, বর্তমানে এখন চলে এসেছে এটা কেষ্টপুরে, কেষ্টপুরে কেষ্টপুর একদম মেন রোডের কাছ থেকেই পাশে। আর আমরা নিয়েছি হচ্ছে, আমরা প্রথম টেক্সচারে গিয়ে খেয়েছিলাম হচ্ছে পিজা, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল মানে মারাত্মক লেগেছে, ডমিনোস টমিনোস ফিল। তা আমরা এসে আজকে পিজার কম্বো নিয়েছি, তার মধ্যে রয়েছে হচ্ছে এটা হচ্ছে সোডা জলজিরা, ঝাঝালো ঝাঝালো আর স্পাইসি, বাট এটা দরকার আছে। একটা পিজা, একটা মিডিয়াম সাইজের পিজা, চিকেন টিক্কা, ফ্রেঞ্চ ফ্রাই, ওপরে পেরি পেরি সস দেওয়া, চিকেন স্ট্রিপ, মোমো, চিকেন ফ্রাইড মোমো, ব্যাস এই কটা। অনেক কতগুলো আইটেম হলো তাহলে টোটাল? 1, 2, 3, 4, 5, 5টা। এটা দুজনের জন্য মাত্র 300 টাকা, মানে এক একজন একটা পিৎজাই 300-এর উপরে চলে যায়। ডমিনোস এত কিছু, আমরা আগের বারও ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে শুরু করেছিলাম, এবারও এটাই একটা ভালো স্টার্টার, জেনুইন। জাস্ট একটা জিনিস ভাবো, ফ্রেঞ্চ ফ্রাই একটা আলু কত বড়ই বা পিস হয়, বাট প্রত্যেক সবকটা পিসই যদি কী করে বড় হয়। বাট এখানে একটা ডিপ দিয়েছে দুটো আলাদা আলাদা করে, সস আর মিওনিজ। আমরা যদি ওটা মিশিয়ে নিই তাহলে ওটা রেড সস হয়ে যাবে। এই হচ্ছে চিকেন মোমো, ফ্রাইড চিকেন মোমো। এবার এটা একটু খাই ডিপ করে, পেরি পেরি সস দেওয়া আছে কমপ্লিটলি, পরে মশলা না ইম্প্রুভ করেছে, টেলিপোর্ট করা হলো বাড়ি থেকে। ওটা মোমোটা ট্রাই করে দেয়, নেক্সট লেভেলে রয়েছে মোমোটা, মোমোটা 10-এ-10। আর ওই মোমো লেভেল পুরো, আর জুসি রয়েছে ব্যাপারটা, মানে ভেতরে ফুড ব্লগারদের যেটা মানে ভেতরে জুসি জুস বেরোচ্ছে, রস তো মানে জুস তো বেরোচ্ছে। এবার আমরা খাওয়াচ্ছি চিকেন স্ট্রিপ, যেটা একমাত্র এই একটা খাবারই নাগের বাজারের ব্রাঞ্চে আমার ভালো লাগেনি। লাভলি চল, চিকেন স্ট্রিপটা আমরা যখন খেয়েছিলাম তখন নাগের বাজারের ব্রাঞ্চে একটা আমাদের ভালো লাগেনি, যখন চিকেন স্ট্রিপটা খেয়ে দেখবো ওটা তাদের কমপ্লিট কর। চিকেন স্ট্রিপ না, এবারে এবারে কমপ্লেন করা যাবে না, কারণ আগের বারেরটা যতটা বাজে লেগেছিল এবারেরটা তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আর মশলাটা উপরে যে মশলাটা ছড়িয়ে দিয়েছে, মশলাটা খুব ভালো করেছে, এটা অ্যাকচুয়ালি বেটার আগের বারেরটার থেকে, বহুত ভালো। চিকেনটা নরম আছে, জেনুইন চিকেন, বানানোর প্রসেসটা তো দেখিয়েছি, দারুণ। এবারে চিকেন স্ট্রিপটা বেশ ভালো লেগেছে, এবার আমরা এটা কমপ্লিট করে নিই। বাট আমি পছন্দ করেছি আপাতত পিৎজা ছাড়া মোমোটা দারুণ, সেটা মোমোটা চুমু। তো আমরা এটা কমপ্লিট করে নিই পিৎজাতে, তারপরে মানে আসল মেন শো স্টপার পিৎজাতে রিভিউ হবে। এই উপরটায় না পুরো চিজ দেওয়া রয়েছে, জাস্ট একটা 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 টান মার, এই শাবাস, দারুণ লাগে, দিস ইজ সামথিং। এই যে গাইস পিজাটা
সেই চিজি আমি খুব একটা চিজি আগের বারে এতটা চিজ ছিল না হ্যাঁ এবারে একটু বেশি উন্নতি করে ফেলেছি প্রিমিয়াম মাখা মাখা দারুণ লাগছে এবার একটা চিকেন টিক্কাটা এখনো পড়েনি মুখে পড়লো বানানোর সময় দেখছিলাম অনেকটা চিকেন টিক্কা দিয়ে দিয়েছে এটা হচ্ছে চিকেন টিক্কা পিজা বা চিকেন টিক্কা চিজ পিজাও বলতে পারো অনেকটা চিজ দিয়েছে প্লাস মিওনিজও রয়েছে সেই খেতে এবারে পাকা অলিভ দেয়নি কাঁচা অলিভ দিয়েছে এরকম একটা চিকেন টিক্কা রয়েছে এইসবের জন্য ডমিনোজ বা পিজা হাট যেতে লাগে ফিল দ্য টেস্ট ডমিনোজ আরে কে বাত কে বাত এটা পিজাটা নেক্সট লেভেলের বানিয়েছে এই পিজাটা 300 টাকা দাম নিয়ে নেবে ডমিনোজ ডমিনোজে গেলে নো ডাউট আগের বারে এসো আমরা সাথে একটা করে বাইট তুলেছি মানে একটা করে আর কি পিস ওটা মিডিয়াম মানে ছ টুকরো অলরেডি পেট ভরা ফিল আছে এই কম্বোটা দুজনের জন্য তো এটা অবশ্যই দুজনের জন্যই পেট ভরবে আর আগেরবার যখন আগেরবারের ব্রাঞ্চটায় প্রথমবার গিয়ে পিজা খেয়েছিলাম তখনও সেরা লেগেছিল এখনও খাচ্ছি নেক্সট লেভেলে আর এই ব্রেডটা এটা কি বলে পিজা বলছি কেন এটা বেশ নরম স্পঞ্জি স্পঞ্জি ব্যাপার সব সব ব্যাপার রয়েছে নেক্সট লেভেল এটা আমার সেরা তো আমরা কমপ্লিট করিনি তারপর আমরা আমাদের ওভারঅল ফিডব্যাক বলবো একেবারে বাড়ি যেতে যেতে দেখা হবে ওভারঅল আরে দাদা দাদা ওরকম কর একটা ফোকাস আসুক নাহলে তো আমরা গেছিলাম কটা তখন 10টা বেজে গেছে জাস্ট ইভিনিং স্ন্যাক্স খাবো এইভাবে চলে গেছিলাম বাট আমাদের এখন যা অবস্থা এখন 11:15 মতন বাজে আমাদের রাতে ডিনার হয়ে গেছে 300 টাকার কমবে মানে 150 করে এক একজনের রাতে ডিনার কম স্ন্যাক্স খেতে গিয়ে ডিনার খেয়ে বাড়ি ফিরছি এইবার বল কেমন লাগলো ইন্ডিভিজুয়ালি বলতে থাকবে কি তুই আমি স্পেল বাউন্ড এই মুহূর্তে দারুণ খেয়েছি ওভারঅল যদি বলি না ওভারঅল সব মিলিয়ে 10-এ আমার মতে এই এক সেকেন্ড ওভারঅল সবকিছু আমার মতে 10-এ 9 তোর মতে সবকিছু নিয়ে এক্স্যাক্টলি টু বি অনেস্ট 10-এ 9 আমি এক নম্বর কাটবো জাস্ট একটা আমরা 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 ইন্ডিভিজুয়ালি সেটাকে বলছি ওভারঅল হচ্ছে 10-এ 9 এবার ইন্ডিভিজুয়ালি যদি আসি প্রথম হচ্ছে হ্যাঁ তুই বল একটা ক্রাশার বা জাস্ট একটা সোডা ওয়াটার জলজিরা সোডা দিয়েছিল জিরা সোডা খুব ভালো ছিল বাট ওটার টেস্টটা পার্টিকুলারলি আমার পছন্দ আসেনি বাট ওটা ছাড়া বাকি সব বেস্ট বাট ওটা আমি তাও অ্যাপ্রিশিয়েট করি বাদিকে 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 বাদ এই ডান দিকে কন্টিনিউ আমরা রাস্তা ভুল করছিলাম বাট হোয়াটএভার ফিল দ্য টেক্সচারের রাস্তা ভুল করো না লিংক আছে আর আমি দোকানের লোকেশনটা গুগল ম্যাপে লিংক দিয়ে দেবো বাট স্টিল আমি বলে দিচ্ছি এই কেষ্টপুরে যে মেন রাস্তাটা ডান বাদিকে ঢুকে গেছে গুপ্তাস ভেজ তার পাশ থেকে আর দিল্লিস ফ্রুট বলে সামথিং একটা দোকান রয়েছে যেখান থেকে সৈকত বলছিল খা এলাম না আর ভাই পেটে জায়গা নেই তো ওই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে প্রথম যে বাদিকের রাস্তা গলিটা পড়বে সেই গলি দিয়ে ঢুকে প্রথম ডান দিকের গলিটা গুগল ম্যাপে লিংক দিয়ে দেওয়া থাকে অসুবিধা কেষ্টপুরের ভিতরে প্রথম বাঁদিকের গলিটার ভিতরে ফিল দ্য টেক্সচার আছে আমার মতে ওই সোডা ওয়াটারটা কেমন যেন একটা লেগেছে এবার হতে পারে কারুর ভালো লাগবে আমার আর সৈকতের টেস্টটা ম্যাচ পড়ে গেছে যে দুজনেরই ভালো লাগেনি ভালো লাগে মানে ওই আর কি ঠান্ডা ঠান্ডা ভালো লেগেছে বাট টেস্ট ওয়াইজ অতটাও না বাট সব থেকে যদি প্রিমিয়াম টেস্ট বলি আজকে ওরে পিজাকেও যদি একটু মাত করে দেয় সেটা হচ্ছে মোমো আর সেই আর অ্যাকচুয়ালি এতটা জুসি ছিল তোমরা যদি হাত থেকে জুসটা গড়ি গড়ি ওয়াও মোমোতে যদি দার্জিলিং ফ্লেভার দার্জিলিং চিকেন মোমো খেয়ে থাকো তাহলে তোমরা বুঝবে যে জুসি ব্যাপারটা আমি কি বলতে চাইছি এইবার যদি আসি ফ্রেঞ্চ ফ্রাই এর মতনই খেতে অ্যাজ অলওয়েজ হ্যাঁ আর ওর মশলাটা খুব ভালো ওটা পেরি পেরি মশলায় সম্ভবত দিয়েছে পসিবল সৈকত বলে ধুলো ধুলো খেতে বাট আমার তো ভাই ভালোই লেগেছে কমলা ফেলার ছিল হ্যাঁ আমার ভালোই লেগেছে মোমোর উপরেও পেরি পেরি ছড়ানো ছিল এবং তার জন্য ওটার টেস্টটা আরো একটু বেশি ভালো হয়ে গেছে মোমোটা অ্যাকচুয়ালি ছিল বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে আর চিকেন স্ট্রিপসটা যেটা লাস্ট টাইম যখন গেছিলাম খেতে আমার ভালো লাগেনি কারণ কেমন যেন এটা বানিয়েছিল বাট এইবারে
ইমপ্রুভ তো ভাই করেছে, ইমপ্রুভ অনেক করেছে, বানানোটাও দেখা দেখিয়েছি আর খেতেও ভালো হয়েছে। আর এরপরে যদি আসি পিজাতে, পিজা হচ্ছে আমার কাছে, আচ্ছা চিকেন স্ট্রিপটা আমি দেবো 10/8, ফ্রেঞ্চ ফ্রাইটা দেবো 10/9, মোমোটা দেবো 10/10, আর নিম্বু শিকাঞ্জিকে দেবো, নিম্বু শিকাঞ্জি না কি একটা শিকাঞ্জি ছিল, সোডা ওয়াটার জিরা জল জিরা, ওটাকে দেবো 10/5। আর এবার যদি আসি পিজা, পিজাকে মেন মাত করেছে সব কিছু, প্রচুর চিকেনের ওই কি বলে ওটাকে, চিকেন পিসেস, চিকেন তন্দুরি না সামথিং ওটারই ছিল, চিকেন কিউবস ছিল, প্রচুর চিকেন ভর্তি ভর্তি দিয়েছে, চিজ আর মিওনিজের একটা বেশ মিক্স কম্বো ছিল। আমার মনে হয় মিওনিজ না, আমার মনে হয় লিকুইড চিজ ছিল, বুঝলি তো। আর ট্রাস্ট মি একটা কথা বলবো, খাবার তো প্রচন্ড দারুণ হয়েছে, ঠিক আছে, বাট এরা তো লোকাল ফুড সাপ্লাইয়ার, তো এরা অনেকটা লস রেখে আমাদেরকে এত কম। সরকার জিজ্ঞাসা করছে দাদা তোমার সত্যি কি লাভ হয়, দাদা বলছে একটু তো লাভ হয়, নাহলে আমরা দিচ্ছি কি করে, বাট স্টিল আমি তো বলবো লোকাল যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এদেরকে সাপোর্ট করো, লিঙ্ক ইন দ্য কমেন্ট বিলো। আরে পয়সা দেয়নি কিন্তু হ্যাঁ প্রমোশন করার জন্য, না লোকে আবার বলে এই পয়সা দিয়েছে ফ্রিতে খেয়েছো 300 টাকার মাল, না 300 টাকা দিয়েই খেয়েছি। আমরা বাড়ি যেতে যেতে এই যে অরুণ আইসক্রিমে এসেছিলাম, অরুণ আইসক্রিম খাওয়া বলে ওই যদিকে, বাট অরুণ আইসক্রিম তো পেলাম না। ওভারঅল আজকের আমার খাওয়া দাওয়াটা, আমরা স্ন্যাক্স ভেবে গিয়ে ডিনার করে চলে এসেছি, আমাদের তো দারুণ লেগেছে। আমি বলছিলাম লাস্ট বিরিয়ানির ভিডিওটাতেই বলেছিলাম একদিন গিয়ে খাবার কত সুযোগ হলে খাবো, তো সুযোগ হয়ে গেল খেয়ে নিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ভিডিও কিছু একটা নিয়ে হবে নিশ্চয়ই, ততক্ষণ।